এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায়। মৃত যুবকের নাম শফিকুল সবজি, তার বয়স 23 বছর। পরিবারে রয়েছে তার বাবা মুস্তাক সবজি। বাড়ি ইংরেজবাজার থানার বক্ষাটুলি এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রের খবর, গতকাল দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই যুবক অন্যান্য দিনের মতো। বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করতে থাকে আত্মীয়দের বাড়িতে। অবশেষে আজ সকালে মঙ্গলবাড়ি এলাকার মহানন্দা নদীর মাছ ধরার ভেসেলের পাশে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা। মৃতদেহ দেখতে ভিড় জমান এলাকার বহু মানুষ। খবর দেওয়া হয় পুরাতন মালদা থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের এক আত্মীয় জানান, গতকালকে এলাকায় মোবাইল চোর সন্দেহে তাকে স্থানীয় ক্লাবে নিয়ে যাওয়া হয়। পরিবারের লোকের অনুমান, চোরের অপবাদ সহ্য করতে না পেরে হয়তো সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। তারপরে তারপরে ভাবলাম যে এখানটা আছে বন্ধু বান্ধব, যে বাড়ি আসেনি গোটা রাত। এখন দেখছি একজন খবর দিয়ে হলো যে মারা গেছে তোর ভাই। কোথায়? মঙ্গলবাড়িতে। না, মঙ্গলবাড়ি বিরিজে। এখন এসে দেখছি ঘটনা। কী নাম তোমার ভাইয়ের? রবি ঘোষ। ভালো নাম কে? বাড়ি টকাটুলি।